সুগন্ধি রান্না বান্নায় আপনাদেরকে স্বাগত। আমি এখানে 500 গ্রাম দিকে তালের ফুরুলি করে দেখাবো। এখানে আমি 500 গ্রাম আঠা নিয়েছি। এতে খানিকটা চালের গুঁড়ো দিচ্ছি। একটু মৌরি দিচ্ছি। এবার এতে আমি দুটো তাল কেটে রেখেছি, এই দুটো তালের কাইটা আমি এতে দিয়ে দেবো। এটা আমি তালটা মাখিয়ে নিয়ে আর গুড়টা দিয়ে দেবো। যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি দেবো, না হলে শুধু এই গুড়টা দিয়ে আর তালের কাইটা দিলেই এতে হয়ে যাবে মাখাটা। এতে আমি নুন দিচ্ছি। এতে আমি 500 গ্রাম গুড় দিয়েছি। এইভাবে আমি ফেনিয়ে নিচ্ছি। এটা যতটা এইভাবে ফেনানো হবে ততটা কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে। আপনারাও পারলে এইভাবেই ফেনাবেন, আর না ফেনালে ফুলকপিটা একটু শক্ত শক্ত হবে, ভারী হবে। এতে আমি জল দিচ্ছি না, শুধু এই তালের কাইটা দিয়েই এটা গোটাটা ফেনিয়ে নিচ্ছি। এটা আমার সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে, তাই আমি আর এতে জল দিচ্ছি না। এবার এটা এইভাবে ফেনাতে ফেনাতে হালকা হয়ে গেলে এটা ছাঁকতে আরম্ভ করব।
গুলো এখনো আমার ছাঁকা চলছে, একই রকম ভাবে আমি এগুলো সবই ছেঁকে নেব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে আপনারা আমাদের পাশে থাকবেন।